স্বাগত আজ রাজ্য রাজনীতির বড় খবর অর্থাৎ চাউল বনাম আইন শৃঙ্খলা প্রতিবাদ চাউল কাট প্রসঙ্গে বিজু জনতা দল আজ বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছে বিক্ষোভ প্রদর্শন করেছে অন্যপটে রাজ্যের আইন শৃঙ্খলা স্থিতি ভারতীয় জনতা পার্টি উদ্বেগ প্রকাশ করা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় খাস করি ভুবনেশ্বর বিভিন্ন ছকরে বিক্ষোভ এবং প্রতিবাদ করা যাই উভয় দলর আভিমুখ্য সম্পর্কে আমি আলোচনা করা তা সহ উভয় দলর এই যে আন্দোলন আগক কোণ রূপ নেব বা আগক কোণ রূপরেখ রয়েছে বা কেউ দিগরে উভয় আন্দোলন গতি করব সে সম্পর্কে জানিবা এবং এখন বিজেডি এবং বিজেডির বিজেডি এবং বিজেপির আন্দোলন কু কংগ্রেসর প্রতিক্রিয়া কোণ অছি সে সম্পর্কে আমি জানিবা অজেশ মল্লিক আমার সহ রয়েছেন অজেশ বিজেডি এবং বিজেপি এই দুই জনকর আভিমুখ্য কেমিতি দেখা যাই পারে আজির আন্দোলন কেমিতি রহিলা এবং আগামী সময়ে মধ্যে এই আন্দোলন আগক যাচ্ছি তার রূপরেখ কোণ হব নিশ্চয় দেখন্তু আজি রাজধানীরে উভয় বিজেডি এবং বিজেপি মধ্যে মুহামুহি হয়েছিলে কিন্তু প্রসঙ্গ ভিন্ন লা দেখবে বিজেডি আজি যে চাউল বা চাষীঙ্ক সমস্যাকু নেই আজি মধ্যে রাজধানীরে মধ্যে গর্জন করেছে অর্থাৎ রাজভবন সম্মুখে বিজেডি প্রতিবাদ করেছে বিজেডির সমস্ত ছামুয়া সংগঠন ছাত্র যুব মহিলা সহ যে মুখ্য সংগঠন বিজেডির সমস্ত ছামুয়া নেতা মানে মধ্যে আজি প্রতিবাদ মধ্যে করছেন এবং দেখবে প্রথমত যে চাউল প্রসঙ্গক বর্তমান বিজেডি গোটে মুখ্য মুদা করেছে অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার যে কোভিড সময় যে 5 কেজি চাউল দিয়া যাইতলা তাকু কাট করা যাইছি বর্তমান যে 5 কেজি চাউল দিয়া যাচ্ছে এবং 5 কেজি কাই কাট হেলা বলি বিজেডি তাকু বর্তমান দেখবে প্রমুখ মুদা করছে প্রমুখ অস্ত্র করেছে আগকু এয়াকু নেই তৃণমূল স্তরের মধ্যে লোকঙ্ক নিকটে বার্তা পৌঁছাইবাকু মধ্যে যোজনা করছে সেই ক্রম দেখবে আজি রাজভবন সম্মুখে সমস্ত একাটি হইতিলে চাউল প্রসঙ্গ সহ যে চাষীঙ্কর বহুবিধ সমস্যা রয়েছে বিশেষ করে বজেটরে পাখাপাখি দেখবে যে ধান সংগ্রহ পাই 20,000 কোটি টাকা মধ্য হ্রাস করা যাইছে বজেটরে তা মধ্য বিজেডি অভিযোগ করুছি দ্বিতীয়ত যে সবসিডি অর্থ 14,000 কোটি টাকা বাকি অছি বলি তা মধ্য দাবি করুছি অন্যপটে উষ্ণা চাউল কথা কইবে যে উষ্ণা চাউল পূর্বরু 18 লক্ষ মেট্রিক টন রাজ্যরু সংগ্রহ করছিলা এফসিআই অর্থ চলিত থর মাত্র 4 লক্ষ মেট্রিক টন সংগ্রহ করিও বলি বর্তমান যাকি কেন্দ্র সরকার পক্ষরু কোয়া যাচ্ছি তাকু নেই বিজেডি আজি মধ্য দেখিবে রাজভবন সম্মুখে প্রতিবাদ করেছিলা এবং কেন্দ্র বিরোধী নারা দেইতলা অর্থাৎ কেন্দ্র সরকার চাষী মারণ নীতি আপনাউছন্তি যেতেবেলে গোটে লোকঙ্কর কোভিড সময়রে লোক সঠিক ঢঙ্গরে সে মানে বর্তমান কাম আরম্ভ করে পারে অন্টা সলখি পারে এভাবে স্থিতিতে চাউল কাই কাট কলা কেন্দ্র সরকার তাকু নেই বর্তমান দেখিবে আজি মধ্যে বিজেপি গর্জিছিলা সেই ক্রম দেখিবে রাজ্যপালঙ্কু মধ্যে ভেটিছিলে এবং রাষ্ট্রপতিঙ্ক উদ্দেশ্যে স্মারকপত্র মধ্যে প্রদান করেছিলে এবং আজি দেখিবে এই প্রতিবাদ আজি সরিনথিলা আসন্তাকালি এবং 16 তারিখ অর্থাৎ পঞ্চায়েত অফিস সম্মুখে আসন্তাকালি 16 তারিখ দিন দেখিবে ব্লক এবং জেলা অফিস সম্মুখে সমান কথাকু নেই প্রতিবাদ মধ্যে করিব এবং এয়াকু তৃণমূল স্তরকু নেবাকু বিজেডি গোটে বড় যোজনা মধ্যে করুছি দেখিবে বিজেডি মধ্যে যেতলে গোটে চাউল সমস্যাকু নেই বর্তমান গোটে লোকঙ্ক দৃষ্টি আকর্ষণ বা লোকঙ্ক নিকটতর হবা প্রয়াস করছি এভাবে স্থিতিতে বিজেপি সিধাসলক আজি দেখিবে রাজ্য সরকারঙ্ক বিরুদ্ধে বর্ষিছি রাজ্য সরকার বিরুদ্ধে যুদ্ধং দেই ডাকরা দেইছি অর্থাৎ আজ দেখিবে রাজধানীর 4-5টি স্থানরে আজি বিজেপি যেভাবে ঢঙ্গরে প্রতিবাদ করেছিলা হয়তো পূর্বরু বিজেপির এভাবে নিদর্শন দেখিয়াকু মিলি নথিলা কারণ দেখিবে প্রমুখ ছক মানকরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নবদাসঙ্ক হত্যাকাণ্ড সহিত পূর্বরু মমিতা মেহের কথা কুহন্তু পরি কথা কুহন্তু অন্য যে নিকটরে কিছু যে বহু চর্চিত আইন শৃঙ্খলা বা বহু চর্চিত যে হত্যাকাণ্ড ভি ঘটনা যে ঘটিছে কিংবা যেভাবে আইন শৃঙ্খলা বিগিড়ছে বলে বিজেপি অভিযোগ করছে তাকে নিয়ে রাজধানীর বিভিন্ন স্থানের মধ্যে প্রতিবাদ করেছিল টায়ার জাড়ি মধ্যে রাস্তা অবরোধ করেছিল অর্থাৎ কেউটা কেউটি বিজেপি তার আভিমুখ্য স্পষ্ট করুছি যে আগকু বিজেপি চুপ বসিব নাই রাজ্য সরকারক বিরুদ্ধে যে যুদ্ধ দিয়ে ডাকরা দিয়েছি তাকে আহুরি মধ্যে জোরদার মধ্যে করিব আজি দেখিবে সব প্রমুখ নেতৃত্ব মানে সামিল হইবে বিলকুল অজেশ বুঝা 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 পড়ুছি বিজেডি এবং বিজেপি 2024 পাই বর্তমান রণনীতি আরম্ভ করি সারিছন্তি এবং বিভিন্ন আন্দোলন মাধ্যমে কেমিতি সংগঠন আহুরি মজবুত হব এবং কেমিতি লোকঙ্ক নিকটরে পৌঁছিবে বা নিজর ভাবনাকু কেমিতি দলীয় ভাবনাকু লোকঙ্ক নিকটরে পৌঁছাইবে সেতিপাই ভরপুর প্রচেষ্টা কইলে ভুল হব নাই উভয় দলর আভিমুখ্য কুনে কংগ্রেস কোন কৌচি কংগ্রেসর দৃষ্টিভঙ্গি কোন দেখন্তু যেতবে উভয় দল গোটে সামনা সামনি হয়েছেন ভিন্ন প্রসঙ্গ চাউল এবং আইন শৃঙ্খলাকে নিয়ে উভয় বিরুদ্ধে আরোপ প্রত্যারোপ করছেন এপটে প্রতিবাদ করছেন কংগ্রেস সিধাসলক কইবা কথা বর্তমান এই বিজেডি বিজেপি কেবল ড্রামা করছেন কারণ যে চাউল প্রসঙ্গক নিয়ে বিজেডি আজ প্রতিবাদ করুছি কিংবা বিজেপি কৌছি কেন্দ্র সরকার দৌঁচান সে কেবল গোটে আখি দৃশ্য বা আই ওয়াশ পাই এভাবে করছেন কারণ কংগ্রেস কইবা কথা এই যে চাউল যোজনা 5 কেজি চাউল কথা কুহন্তু পূর্বরু কেন্দ্র সরকার উপাস সরকার সময়ের হি মাগণা চাউল কথা কুয়া যাইছিল কেন্দ্র যে লোক গরিব লোক চাউল যোজনা আরম্ভ হয়েছিল
ସେତେବେଳେ ହିଁ ବ୍ୟବସ୍ଥା କରାଯାଇଥିଲା, ଆଇନ ମଧ୍ୟ ପ୍ରଣୟନ କରାଯାଇଥିଲା, କିନ୍ତୁ ଏବେ ତାର କିଛି ରୂପରେଖ ଯୋଜନାର ରୂପରେଖ ପରିବର୍ତ୍ତନ ହୋଇଛି। କିନ୍ତୁ ଅନ୍ୟପଟେ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ସ୍ଥିତିକୁ ନେଇ ଯେଉଁ କଥା କୁହାଯାଉଛି, ବିଜେପି ଯେଉଁ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତିକୁ ନେଇ କହିଛି, ତାକୁ ମଧ୍ୟ ସିଧାସଳଖ କାଉଣ୍ଟର କରିଛି କଂଗ୍ରେସ, ଯେ କେବଳ ଉଭୟ ଦଳ ଏକାଠି ରହୁଛନ୍ତି କିନ୍ତୁ କେବଳ ଲୋକଙ୍କ ଆୟୁଆସ ପାଇଁ ଏଭଳି ଦେଖିବେ। ଏହି ରାଜନୈତିକ ଯୁଦ୍ଧ କେତେ ଦୂର ଯାଉଛି ଏବଂ ଏହାର ଲାଭ କାହାକୁ କେତେ ମିଳୁଛି ତାହା ତ ସମୟ କହିବ, ଏବଂ ଜନସାଧାରଣଙ୍କ ଉପରେ ଏହାର ପ୍ରଭାବ କ'ଣ ପଡୁଛି ତାର ଜବାବ ତ ନିଶ୍ଚୟ ଆଗାମୀ ସମୟରେ ଜନସାଧାରଣ ଦେବେ। ଆମେ ପରବର୍ତ୍ତୀ